Hello friends, good morning. Welcome back to my channel and welcome back to my new vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে হলো 2 তারিখ মানে 10রা সেপ্টেম্বর। আজকে শুক্রবার। আজকে সকাল 8টা থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম। তার কারণ আজকে 2 তারিখ প্রত্যেক মাস বা ইংরেজি মাসের 2 তারিখ আমাদের বাড়িতে মাতৃ সম্মেলন। তোমরা যারা এটা সব সঙ্গে আছো তারা নিশ্চয়ই আমার ব্লগ দেখলে এতদিনে জেনেই গেছো যে 2 তারিখে আমার বাড়িতে মাতৃ সম্মেলন আছে। তো তারই মানে যোগাড় সকাল থেকে চলছে। আর আজকে আমাদের ফ্যাক্টরিতে যে নতুন মেশিনগুলো এসেছে তোমাদের দেখাইনি, একটা ব্লগে তোমাদের দেখাবো। তো ওই মেশিনগুলো আজকে উদ্বোধন হবে। একবার যেতে হবে কারখানায়, মানে মেশিনগুলো একটু পুজো হবে কারখানায়, আজকে যাবে। তো যেতে হবে রান্না বান্না করে কাজকর্ম করে। আর আমার পর বেরোবে মাল ব্যাগের যে সমস্ত মেটেরিয়ালস হয় সেগুলো আনতে যাবে। তো 9:30 বেরোবে, তাই আমি সকাল সকাল উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আমাদের কাজের দিদি কালকেও আসেনি, আজকেও আসবে না। কালকের ব্লগে তো তোমাদের বলেছি কাজের দিদি আসেনি, সব কাজ আমাকেই করতে হয়েছে। দেখো সকাল সকাল ঘেমে যাচ্ছি কাজকর্ম করতে করতে, এত গরম। তো সকালবেলা উঠে আমি অলরেডি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি কাচবো বলে, আর খাবার জলটা তুলতে দিয়েছি, আর এদিকে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি, চাপিয়ে দিয়েছি পেঁপে আলুর তরকারি আর রুটি। তো এইটাই ও খেয়ে যাবে, ও চলে আসবে কাছেই, কিন্তু ওকে যেতে হবে। যাই হোক, আমি এবার ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড়গুলো কেচে নেবো, জলটা পরে নিয়ে তারপর আবার তোমার সাথে কথা বলছি। এই যে এখানে চাপিয়ে দিয়েছি পেঁপে আলুর তরকারি, দেখতেই পাচ্ছ বাদাম দিয়ে পেঁপে আলুর তরকারি। তো এগুলো রেডি, এটা এবার ঝোল দিয়ে দেবো। আর এখানে নিয়েছি আটা মাখবো বলে, আটাটা মেখে নিই। আর এখানে দেখো রান্না করবো বলে চাল ভিজিয়ে নিয়েছি, আর কালকে ভাতের আড়িটা ছিল এটা মেজে নিয়ে এটার মধ্যে জল রেখে দিয়েছি পরে ভাত চাপবো বলে। এই যে এখানে জামা কাপড় সমস্ত ভিজিয়ে রেখেছি কাচবো বলে, মেয়ের আমার মায়ের সমস্ত জামা কাপড় ভিজিয়ে রেখেছি কাচবো। আর এখানে এখন খাবার জল নিতে এসেছি, খাবার জলটা নিয়ে এসে কাচবো। তো আজকে মাতৃ সম্মেলন, তাই একটা জবা ফুটেছে, এই জবাটা লাগবে আজকে। আর দেখো পান গাছ বসিয়েছি, পান গাছটা কত বড় হয়ে গেছে, গাছগুলো বর্ষাকালে জল পেয়ে কত বড় হয়ে গেছে। তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এসেছে আটা মাখতে। এখন আটাটা মেখে কিছুক্ষণ রেখে দেব, আটা ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিলে রুটিগুলো বেশ ভালো হয় ফলে। তাই আমি দেখো এই লাল মতো যে বাস্কেটটা আছে এটার মধ্যে আটাটা রাখি। তো এখান থেকে যে আটাটুকু মাখবো সেটা বার করে নিয়ে আগে লবণটা নিয়ে নিয়েছি। তো জল দিয়ে ভালো করে লবণটার সঙ্গে আটা মিক্সড করে মেখে নেবো। তো আটাটাকে ভালো করে মেখে নিয়ে তারপর রেখে দেবো কিছুক্ষণ একটা ঢাকা দিয়ে। তো আটা আমার প্রায় মাখা হয়েই গেছে, এবার একটা জায়গা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো যাতে মানে একটু পেপার হয় আর আটাটা নরম থাকে। হয়ে গেছে আটা মাখা, আটা মাখা হয়ে গেছে, এটা কিছুক্ষণ ঢেকে রাখবো তাহলে নরম রাখবে। এখন করবো না, এখনটা পর করে নেবো, এখন মেখে রাখলাম। এবার একটু যাবো জামা কাপড়গুলো কেচে নেবো, কারণ জল যতক্ষণ আছে জামা কাপড়গুলো কেচে নিতে হবে। চলো জামা কাপড়গুলো কেচে নিই। তরকারি হয়ে গেছে, রুটিও আটা মেখে রেখেছি করে নেবো, আর কাপড় জামাও কাঁচা হয়ে গেছে, আর তোমার শুকোতে দিয়ে দিয়েছি, আর খাবার জলটা ভরে রেখেছি মানে রান্নার জলটা। কিন্তু আমার মাথাটা ভীষণ ঘুরছে, কালকে যেহেতু ভ্যাকসিন নিয়েছি
আসলে টেস্টেই করছি না, হাতটা ভীষণ ব্যথা, কাচাকুচি করছে আর ব্যথা করছে, আর মাথাটা ভীষণ টাল খাচ্ছে ঘুরছে। একটু বসিয়ে বিছানাগুলো তুলতে হবে, একটু বসে নিই। তো দেখো বিছানা টিছানা সব পরিষ্কার করা হয়ে গেছে, ওইখানে সব রেখে দিয়েছি, বিছানা সব গোটানো হয়ে গেছে, জানালাগুলো খুলে দিয়েছি। জানালাগুলো দিয়ে খুব রোদ আসছে, কারণ ভীষণই গরম আর রোদ আসছে প্রচণ্ড পরিমাণে, তো খুলে দিয়েছি যেন একটু ঘরটা একটু রোদ পাওয়া দরকার, কারণ কিছুদিন আগে বর্ষা হলো, তো একটুখানি ঘরটা একটু রোদ পেলে ঘরে ভালো লাগে আর কি, সূর্যের রশ্মি পেলে। তো এবার চা বসিয়েছি, চাটা করে খেয়ে মেয়েটাকে দুধ দেবো, দুধ দিয়ে রুটিটা করবো। টেবিলে আটাটা মানে রুটিটা বেলে নিচ্ছি, লেচি করে নিয়েছি টেবিলের মধ্যে, আর সবগুলো বেলে নেবো, তারপর ওইদিকে তাওয়াটা চাপিয়েছি, রুটিগুলো সব করে নেব। দেখো রুটি সব করে নিয়েছে, আমি বেলে দিয়েছি, মা সেঁকে নিয়েছি রুটিগুলো, আর এখানে শশা কেটে রেখেছি, রুটি পেঁপে তরকারি দিয়ে শশা খাওয়া হবে, তাই কালকে গিয়েছিলাম বাজার থেকে শশা এনেছি, শশাটা কেটে নিয়েছি ধুয়ে নেব। আর এখানে টমেটো আর আদা কাটা হয়েছে, আর এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি। রুটি টুটি সব কমপ্লিট হয়ে গেছে লাঞ্চের জন্য, আমার বর এবার খাবে, ও বেরোবে, আর আজকে লাঞ্চের জন্য ভাবলাম করব ছানার বড়া দিয়ে তরকারি, আর পটলের সর্ষা পটল হবে, আর মেয়ের জন্য ডাল হবে। তো এটাই আজকের লাঞ্চ, চলো ও আসছে, ওকে খেতে দিয়ে দিই, তারপর লাঞ্চে যাব করতে। এবার ঘরটা ঝাড় দিয়ে নেব, সব ঘরই হয়ে গেছে কিন্তু এই ঘরটা হয়নি, এই ঘরটা ঝাড় দিয়ে নেব পুরোটা। আজকে আর মুছবো না, কারণ ও এসে মুছবে, এতটা ঘর তো, এত বড় ঘর বারান্দা মোছা সম্ভব হবে না, তাই ঝাড় দিয়ে নেব সুন্দর করে। আর টাইলসের ঘর তো একটু না মুছলেও খুব একটা অসুবিধা হয় না। দিয়ে দিয়েছি আমার বরকে খেতে, পেঁপে তরকারি শশা আর রুটি দিয়ে দিয়েছি, ও খাবে এবার। তো ফ্রেন্ডস আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে, রুটি আর পেঁপের তরকারি আর মানে শশা দিয়ে ব্রেকফাস্ট আমি করে নিয়েছি, সেটা তোমাদের দেখাইনি কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, ও খেয়ে গেল, তারপর আমি খেয়ে নিয়েছি, আর এদিকে লাঞ্চের জন্য প্রিপারেশন নিচ্ছি, চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এখানে চালতা কেটেছি, চালতাটাকে নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়েছি, আর এখানে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, আজকে ছানার বড়ার তরকারি হবে, পটল যে সর্ষা পটল হবে, মেয়ের সবজি ডাল হবে, আর চালতা চাটনি হবে, এটাই আজকের দুপুরের লাঞ্চ। তো এ দেখো মেয়েতে পটল গাজর আর পেঁপে কেটে রেখে দিয়েছি মেয়ের ডাল করবো বলে, মুসুর ডাল, আর এখানে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি ছানার জন্য, আর এখানে চাল তো ভিজিয়ে সকালবেলা রেখে দিয়েছি, আর এখানে মুসুর ডাল, আর এই যে পটল সর্ষা পটল করবো বলে পটলটাকে কেটে রেখেছি। তো এইটাই আজকে, তো চলো শুরু করে দিই রান্না। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি ছানার বড়ার তরকারিটা করবো বলে, আর মা বড়াগুলো তৈরি করছে, ছানাটা আগে করে মেখে বড়াগুলো তৈরি করছে, ততক্ষণ আমি তরকারিটা ঝোল দিই, আর একটা আলাদা কড়াইয়েতে বড়াগুলো ভেজে নেব, না বাবার আগে লাস্টে বড়াগুলো দিয়ে দেবে, চলো। এই যে কষাতে দিয়েছি আলু দিয়ে মশলা দিয়ে কষানো হচ্ছে, এখন কষানো হয়ে গেলে জল ঢেলে দেব। এখানে দেখো ছানার বড়াগুলোকে মা এইভাবে চটকে মেখে বড়া করে দিয়েছে, গোল গোল করে চ্যাপটা চ্যাপটা, আর এখানে কয়েকটা চারটে ভেজেছি, আর এখানে এটা কিছুটা ভাজছি বড়া, এরকম করে ভাই ভেজে নিতে হবে প্রত্যেকটা বড়া লাল লাল করে। কড়া কড়া করে ভেজে নিয়ে এই যে কষানো হচ্ছে তরকারি, কষিয়ে লাস্টে ঝোল দিয়ে ফুটিয়ে আলুগুলো সিদ্ধ করে লাস্টে নামাবার আগে একবার বড়াটা দিয়ে ফুটিয়ে নিতে হবে। এদিকে দেখো মেয়ে যে সমস্ত ভেজিটেবিল দিয়ে ডালটা মুগ ডালটা করব সেটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে, এবার জল দিয়ে দেব, দিয়ে ডালটাকে সিদ্ধ করতে দেব। এখানে দেখো চালতাটা সিদ্ধ করে রেখে দিয়েছি, চালতাটা চাটনি করব,
কড়াগুলো ভেজে রেখে দিয়েছি। এখানে ডালটা সিটি মারতে দিয়ে দিয়েছি, সিটি আর হয়ে গেছে, একটা সিটি পড়লেই হয়ে যাবে। আর এইদিকে দেখো আলুটা ছানার তরকারির জন্য কষানো হয়ে গেছে, এবার এতে ঝোল দিয়ে দেব। যেহেতু এটা ঝোল মানে মাখা তরকারি না, একটু ঝোলটা বেশি হবে, এটা একটু ফুটতে দেব। দেখো এদিকে ছানার বড়া তরকারিটা নামিয়ে ফেলেছি, দু ভাগে রেখেছি, একটা রাত্রের জন্য, এটা রাত্রের জন্য, এটা সকালের জন্য আলাদা আলাদা করে রেখে দিয়েছি। ওই বেলা এই রান্নাটাই খাবো, শুধু ভাতটা করে নেব, তো আলাদা করে রেখে দিয়েছি, নামিয়ে নিলাম। এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে পটলের সর্ষা উপস্থটা হচ্ছে, এই দুটো হলেই হয়ে যাবে, আর চাটনিটা লাস্টে সবে শেষে করে নেব। তো কালকে পুজোর জন্য মানে আজকে মাতৃ সম্মেলনের জন্য কালকে সমস্ত ফুলগুলো কিনে এনেছি, এগুলো সেই ফুলগুলো, এখানে বেলপাতা কিছু আছে, এগুলো সব বেছে নেবো, আর মালাগুলো কেটে সাইজ করে নেব। খায় গেছে ভাত তো খায় গেছে, কে খাওয়ালো, কে, হ্যাঁ মামাম খাই দিয়েছে। তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে আজকে মা খাইয়ে দিয়েছে, কারণ আমার ভীষণ দেরি হয়ে গেছিলো, ওপরে ঠাকুর ঠাকুর সাজাচ্ছিলাম, পুজো দিলাম, তারপরে স্নান টান করতে 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 দেরি হয়ে গেছে, তাই মা ওকে আজকে খাইয়ে দিয়েছে, ডেটটাও বেঁচে গেছে, পৌনে দুটো বাজছে। আর দেখো আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি, তার কারণ হচ্ছে আজকে ফ্যাক্টরিতে নতুন মানে ব্যাগের কাপড় ঢুকেছে, আজকে হয়তো দুটো মেশিন উদ্বোধন হবে, তো সেই জন্য ফ্যাক্টরিতে একটু পুজো হবে, তাই যাবো বলে রেডি হয়েছি। তো এসে খাওয়া দাওয়া হবে, আগে যাই গিয়ে পুজো টুজো হয়ে যাক। চলো তোমরাও আমাদের সঙ্গে চলো, তোমাদেরকে দেখাবো, শেয়ার করে নেবো কী কী মানে কী পুজো হচ্ছে, চলো। তো ফ্যাক্টরিতে পুজোর জন্য এই ফুল মিষ্টি আর শঙ্খ এখানে আছে, এগুলো নিয়ে যাবো পুজোর জন্য। এই যে চলে এসেছি আমরা ফ্যাক্টরিতে পুজোর জন্য, তো তোমাদের দেখিয়ে দেবো ফ্যাক্টরির ভেতরে কোথায়। ওইদিকে তপাদা মানে আমাদের পুরোহিত পোষাই রেডি হয়ে আছে পুজোর জন্য। জ্যাঠা বলতে হয় লাইট জ্বলছে না কেন, এই লাইটটা আমি যাই রাখি, লুজ ফুলও আছে, তপাদা এখন শঙ্খ টেস্ট করছে, বাবা যেন স্মার্টফোন কানে নিয়েছে। না এটা কি, এটা কি দেখলাম বলতো, সাড়ে সমুদ্রে ঢেউ, হ্যাঁ আসছে কিনা, না আসছে, ভালো শঙ্খ, তুমি কোনো দেখেছো সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, ওই দেখো না আপনি কে। এই যে প্রথম নতুন সুতোর প্যাকেট খোলা হচ্ছে, ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু, ওম গত বিষ্ণু পরম পদম সদাবশন্তি সুরাদি বিচক্র আততম, ওম মাধব মাধব বাচি মাধব মাধব ডিতি সরন্তি সাধব সর্ব সর্ব কার্যসব শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধব, ওম সর্ব মঙ্গল পরম বরণ বরণ সুখম নারায়ণ শ্রী সর্ব কর্মাণি কারে, ওম নমো পার্বতী বার গোবিন্দ জগদিত কৃষ্ণ গোবিন্দাই নমো নমঃ, ওম না পুষ্পকে রাজ্যাকে সত্য সমকার সমন্ত গঙ্গম পুষ্প পুষ্প মহাপুষ্প সুপুষ্প পুষ্প সম্ভাবে পুষ্প চয়ন বাক্যে হংগা পাঠ স্বাহা।
তো ফ্যাক্টরি থেকে এসে খাওয়া দাওয়া করে আবার চেঞ্জ করে নিয়ে ঠাকুর ঠাকুর সাজিয়ে ফেলেছি, তোমাদের দেখিয়ে দেবো কেমন ঠাকুর সাজিয়েছি। মাতৃ সম্মেলনে মায়েরা আসতে শুরু করে দিয়েছে সবাই, চারটে থেকে হবে আরম্ভ, এখনো দেরি আছে 5 মিনিট। মাতৃ সম্মেলন হয়ে গেছে তো 6:30-এর মধ্যে মাতৃ সম্মেলন করে প্রেয়ার হয়ে মাতৃ সম্মেলন শেষ হয়েছে। এখন আমি বসেছি চেঞ্জ করে সিঙ্গারা আর মুড়ি খাচ্ছি। মাতৃ সম্মেলনে প্রসাদে সিঙ্গারা আর কি দিয়েছিলাম, এখন সিঙ্গারা আর মুড়ি খাচ্ছি আর টিভি দেখছি। তো ফ্রেন্ড, সন্ধ্যেবেলা টিভি দেখার পর তারপর মেয়েটার ডালিয়া করলাম, ও রাত্রিবেলা ডালিয়া খেলো, ডালিয়া স্যুপ, আর আমাদের যা যা তরকারি ছিল সেগুলো গরম করলাম আর গরম গরম ভাত হলো। তো সবাই ডিনার করলাম, ডিনার করা হয়ে গেছে, এবার আমরা শোবো। দেখো বিছানাও হয়ে গেছে, ওপর নিচ দু জায়গাতেই বিছানা হয়ে গেছে। আর আমার শরীরটা অসম্ভব খারাপ লাগছে, গলাটা প্রচুর পরিমাণে বসে গেছে, একদম ভালো লাগছে না, শরীরটা খুব 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 খারাপ লাগছে। কালকের ভিডিও তো তোমরা দেখবে আমার গলাটা কেমন রাত্রের দিকে বসা বসা লাগছিলো যখন রেকর্ডিং করতে বসেছিলাম, আজকেও তাই, মানে এত কষ্ট হচ্ছে, গলাটা ভীষণ ব্যথা করছে। তো আমি আর মানে ভিডিও আর করতে পারিনি, খাচ্ছিলাম কি রাত্রে আর তারপর থেকে আর কন্টিনিউ করতে পারিনি, আর শরীরটা ভীষণই খারাপ লাগছে। তো এসি চালিয়ে একটু বসলাম গরমের মধ্যে। যাই হোক, সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর নিচে যে নোটিফিকেশান বেল আইকনটা আছে সেটা হিট করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক থ্যাংকস আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো, আমি অবশ্যই আমার মতো করে আমি চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমি ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো, ততক্ষণে তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, গুড নাইট।